আচ্ছা তো আমাদের হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা প্রবলেম পর্যন্ত দেখেছিলাম তো বলতে গেলে দেখতেছি লামের সূত্রগুলাই হচ্ছে একটু বেশি রিপিট করতেছে জিনিসগুলো সহজই লাগতেছে আশা করতেছি সবার এখন বাকি যে চারটা সমস্যা এগুলো সহজ হবে আমরা চারটা না ইনফ্যাক্ট হচ্ছে আমরা নয় পর্যন্ত করব তো যাই হোক আরো পাশে থাকলো আর কি তো এগুলো আমরা চলো শুরু করা যাক প্রবলেম থেকে তো প্রবলেম হচ্ছে কি বলেছে দেখি প্রবলেম বলেছে যে একই রেখায় দূরত্বে অবস্থিত এ বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদয় বাধা আছে আচ্ছা তো ডাব্লিউজন জনের একটি মসৃণ আংটা আচ্ছা যাই হোক তো আমরা মোটামুটি ভাবে যা যা ডাটা দেওয়া আছে আমরা মোটামুটি ভাবে আস্তে আস্তে করে তুলতে থাকি বা এগুলো একটু ফিগারে হচ্ছে ড্র করার চেষ্টা করি যে দেখতে কিরকম দেখায় আচ্ছা তো প্রথমে কি বলেছে দেখো একটা আনুভূমিক রেখায় ডি দূরত্বে এ বি বিন্দুতে আনুভূমিক রেখা ওই যে দেয়ালের হুকের ম্যাথা আমরা একটু আগে করে এসেছি না ওই হুকের মতোই চিন্তা করো যে দেয়ালের মধ্যে দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে রে কি এ বি পয়েন্ট মানে সরি একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট এই বি পয়েন্টটা দেখো হচ্ছে রে কতটুকু দূরত্বে আছে ডি দূরত্বে আছে এটা বলে দিয়েছে দেখো ছোট হাতে ডি দূরত্বে আছে আচ্ছা তো এখানে হচ্ছে আমরা কি একটা তারের প্রান্ত দয় বাধা আছে এল দৈর্ঘ্য বিশিষ্ট অর্থাৎ একটা তার ধর তার ধর এভাবে বাধা আছে এই তারের দৈর্ঘ্য হচ্ছে যে এল একক যাই হোক তো এখানে বলা হচ্ছে ডব্লিউ ওজনের একটি মসৃণ আংটা তারের অবাধে চলাচল করতে পারে তো এলিজ ইজ গেটার হলে দেখাও যে তারের টান এত তো এখানে একটা কথা বলা হয়েছে যে মসৃণ আংটা অবাধে চলতে পারে মানে কি এখানে হচ্ছে আমি ইচ্ছা করলে হচ্ছে এখানে ধরো হচ্ছে আমি যদি দেখো যে নরমালি চিন্তা করো যে এখানে এল ধরে তারটা আছে এখানে একটা আংটা আছে এই আংটাকে আমি করে আমি নড়াতে পারি আর কি তো হচ্ছে এখন মাছ বরাবর আছে এই যে এই মাছ বরাবর আংটাটা আছে ধরো আমরা এই মাছ বরাবর নিয়ে যে চিন্তাটা করবো কারণ আংটাটা ছেড়ে দিলে সে কি করতে চায় যে মাছ বরাবর ওই যে সেন্টার অফ এই ব্যাপারগুলো তো আমরা জানি তো মাঝামাঝি অবস্থায় দেখা যায় যে সে চলে আসে বা মাঝামাঝি অবস্থার ব্যাপারটা নিয়ে আমরা এখন কথাটা বলি তো দেখো এই বরাবর হচ্ছে আমরা আংটাটা ঝুলে দিয়েছি আংটাটা আমরা এই মাঝামাঝি বরাবর ঝুলে দিয়েছি তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে যে আমরা জানি এল বাই টু হবে এইটুকু দৈর্ঘ্য এল বাই টু হবে যদি মাঝামাঝি থাকে আর মাঝামাঝি না থাকলেও আমাদের কোনো সমস্যা নাই কারণ যেহেতু হচ্ছে এখানে আমরা কি করতেছি যে আমরা কাজটা করতেছি দেখি কি আসে মাঝামাঝি ধরে করলে আর কি তোমাদের কাজটা একটু সুবিধা হবে যেহেতু মাঝামাঝি বলা নাই সরি অন্য কোন জায়গা বলা নাই তো আপাতত আমাদের সমস্যা হওয়ার কথা না তো যাই হোক তো আমরা ওইটাই যে মাঝামাঝি ধরে করলে দেখা যায় যে এই পয়েন্টটাও এটুকু হচ্ছে ডি টু দিচ্ছে এইটুকু ডিভাই টু দিচ্ছে এটা ধরো হচ্ছে যে আমরা সি নাম দিলাম এটাকে নাম দিলাম হচ্ছে ডি ঠিক আছে এখানে ধরো হচ্ছে আমি নাম দিলাম থিটা এখানেও নাম দিলাম এই কোনটাকে থিটা কারণ কি এই দুইটাই থিটা হবে যে আমাদের ওই যে এল দৈর্ঘ্যের যে তারের কথা বলেছি কি মনে আছে ওই এল দৈর্ঘ্যের তারের জন্যই আর কি যে আমাদের দুই পাশে জিনিসটা সেম থাকবে ঠিক আছে যে এল বাই টু এইটুকু এল বাই টু দ্যাট মিন্স যে আমাদের আমরা জানি যে কোনো এটা যদি ত্রিভুজ হয় এই দুইটা হচ্ছে যে সমদিবাহু ত্রিভুজ কারণ দুইটা বাহু সমান এর জন্য সমান সমান বাহুর বিপরীত কোনগুলো পরস্পর সমান অথবা এভাবেও বলতে পারি এখানে তো ডি বাই টু আছে তো এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা এই ক্ষেত্রে বলতে পারি এই অ্যাঙ্গেল দুইটাও সমান কারণ এল বাই টু এল বাই টুর জন্য যে এটার বিপরীত এটা এটার বিপরীত এটা যাই হোক তো আমরা এত আলোচনা মোটামুটি দেখাচ্ছি ব্যাপারগুলো যে জিওমেট্রি জিনিসগুলো আসলে ইজি আচ্ছা যাই হোক তো এখন আসি আমরা আরেকটু সামনে আগে এই যে এখানে এইখানে ওজনটা দেখো ডাব্লিউ নিজ বরাবর কাজ করবে আমরা বলগুলা দেখি এখানে হচ্ছে যে সুতার টান কাজ করবে এই বরাবর টি এই বরাবরও টান টি কাজ করবে একই টি কারণ হচ্ছে একই দৈর্ঘ্য বুঝছে একই সুতা এই জন্য তো বলেছে হচ্ছে যে আমাদের এলিস গ্রেটার দেন ডি হলে এলিস গ্রেটার দেন অবশ্যই ডি কারণ এখানে কারণে ত্রিভুজ এঁকেছি এটা অতিভুজ সো ওইভাবে বললে বলা যায় তো বলেছে হচ্ছে আমাদের তারের টান হচ্ছে রে এটা দেখাতে তো এত বড় জিনিস দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা যে লামি সূত্রটা শিখেছি ওই লামির সূত্রটাই জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে ইজিলি হয়ে যাবে আচ্ছা তো তাহলে হচ্ছে আমরা লামি সূত্রটা এখানে অ্যাপ্লাই করি যে সলিউশন যে এখানে লামের সূত্র অ্যাপ্লাই করে লামের সূত্র কখন অ্যাপ্লাই করবো আরেকটা বলি আবার বলি তোমরা জানো একটু আগে দেখে এখানে দেখো এই সি পয়েন্টে তার হচ্ছে সমবিন্দু তিনটা বল আছে একটা বল দুইটা বল তিনটা বল অর্থাৎ সমবিন্দুতে তিনটা বল আছে এই দেখো আংটা থেকে এখন কি এটা ছিঁড়ে নিচে পড়তেছে না অন্য কোথাও কি গড়াগড়ি করতেছে না এটা কি স্থির আছে মানে সাম্যাবস্থায় আছে অর্থাৎ সাম্যাবস্থায় সমবিন্দু তিনটা বল আছে আমরা লামের সূত্রে এখানে অ্যাপ্লাই করব। এখানে কি কি বল আছে দেখো ডাব্লিউ টি আর টি তো আমরা জাস্ট একটা টি নিয়ে কাজ করবো তাহলে হচ্ছে আমরা কি কি নিয়ে কাজ করবো টি আর ডাব্লিউ ধরো এই টি আর এই ডাব্লিউ নিয়ে কাজ করব এখন দেখো এই বল নিয়ে কাজ করা মানে কি আমরা জানি যে আমরা যে বলটা নিয়ে কাজ করবো এটা বাদ দিয়ে বাকি দুইটার সাইনের অন্তর্গত কোন সাইনের অনুপাত তাহলে হচ্ছে যে এখন দেখো আমি যখন টি নিবো ধরো এই টি নিচ্ছি তাহলে বাকি কি থাকে এই টি আর এই ডাব্লিউর মধ্যবর্তী কোন দেখো এই টি আর ডাব্লিউর মধ্যবর্তী কোন হচ্ছে যে এইটা এখন এই কোনটার মান কি আমরা জানি জানি না কিন্তু আমরা দেখো থিটা ডিফাইন করে দিয়েছি দ্যাট মিনস এই কোনটা হবে যে একশো আশি মাইনাস থিটা বুঝা গিয়েছে কারণ এটা যে হচ্ছে একটা সরল কোন এটা হচ্ছে একটা সরল কোন তাহলে ধরো এটার মান আমি জানি না হচ্ছে এক্স তাহলে আমরা এখানে কি বলতে পারি যে দেখো এখানে আমরা বলতে পারি যে ধরো যে এই কোনটাকে ধরো থিটা ধরলাম এই কোনটা কত এটা আমাদের জানতে হবে তা আমরা কি জানি যে এটা একটা সরল কোন মানে একশো ডিগ্রি ইকাল টু এই থিটা প্লাস এই ধরো এই কোশ্চেন মার্কটা তাহলে হচ্ছে এটা কোশ্চেন মার্কটা কি হবে একশো আশি মাইনাস তো বুঝা গেছে যে এটা একশো আশি মাইনাস কিভাবে হয়েছে যাই হোক এক্স ধরে আমরা করে ফেলতে পারি তো তাহলে বুঝে ফেললাম যে এইটি যদি নেই তাহলে এই দুইটার মধ্যবর্তী কোন হবে কি একশো আশি মাইনাস থেটা বা হচ্ছে যে পাই মাইনাস সেটা তুমি এটাও বলতে পারো একভাবে বললেই হয় কোনো সমস্যা নাই তারপর আমরা যদি ডাব্লিউর জন্য আসি আমরা যখন ডাব্লিউ নিচ্ছি তখন দেখো তুমি যদি ডাব্লিউ নাও তখন এই টি আর টি এর মধ্যবর্তী কোন থিটা প্লাস মানে হচ্ছে থিটা কয়টা হলো এখানে দুইটা তাহলে হচ্ছে এখানে হবে সাইন থিটা তাহলে টু এখন আমাদের মোটামুটি হয়ে আসলে এখন এটা কি কাইন্ড অফ ম্যানিপুলেট করলে আমাদের কাজটা শেষ তো ম্যানিপুলেট কিভাবে করবো দেখো ডাব্লিউ ডাব্লিউ আছে টি টি আছে অর্থাৎ এই জিনিসগুলোকে অন্য পাশে নিয়ে আমরা কাজটা করবো আর কি তো দেখি শুরু করি আমরা কি করি আমরা তো একটু আগে দেখে এসেছি যে সাইন পাই মাইনাস থিটা বা পাই মাইনাস আলফা মানে ওই সাইন আলফাই বা হচ্ছে সাইন থিটাই ঠিক আছে কারণ এই একশো আশির জন্য হচ্ছে তো আমরা জানি যে টু ইন্টু এখানে হচ্ছে যে দুই হচ্ছে যে জোর হওয়ার কারণে সাইন সাইন এটা হচ্ছে কোন কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ হওয়ার কারণে পজিটিভ আর এখানে কি আছে দেখো ডাব্লিউ বাই সাইন টু থিটা এখন ত্রিকোণমিতির ফর্মুলাটা কি তোমাদের সবার মনে আছে যে সাইন টু থিটার ফর্মুলা কি ছিল সাইন টু

আচ্ছা তো এখন আসি হচ্ছে কসিটা কস্তিটা তুমি ধরো হচ্ছে যে এই ত্রিভুজের জন্য ধরো হচ্ছে যে এই ত্রিভুজের জন্য এই যে আমি ডট ডট করে দেখাই দিলাম হয়তো হচ্ছে মুখে বললে হয়তো বা অনেকের একটু একটু ইয়া লাগতে পারে তো যাই হোক এই ডট ডটের ত্রিভুজের মধ্যে এই হচ্ছে থিটা এই থিটার সাপেক্ষে তার অপোজিট হচ্ছে কি বা বিপরীতটা হচ্ছে লম্ব এটা হচ্ছে তার ভূমি তাহলে এই জিনিসটা হচ্ছে অতিভুজ এটা তো আমরা জানি তাহলে এখানে যদি থিটাটা অ্যাপ্লাই করি দেখো কি আসে ডাব্লিউ বাইটা একসাথে রাখি তো ওয়ান বাই এই পাশে তো টি তাহলে কস্তিটা কি জানি আমরা কস্তিটা জানি কি ভূমি বাই অতিভুজ তাহলে এই সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের কত দেখো ভূমি হচ্ছে আমাদের সিডি আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে না আমাদের কত বিসি ডিভাইডেড বাই বিসি ঠিক আছে এতটুকু বুঝা গিয়েছে তো তারপর আসি আমরা তাহলে বাকি কাজটুকু কি করবো বাকি কাজটুকু হচ্ছে আমরা দেখে দেখে ক্যালকুলেশন করবো যে কি হচ্ছে যে টি ইকুয়াল টু ডাব্লিউ বাই টু যাবে উপরে যে বিসি বাই সিডি বুঝা গিয়েছে এতটুকু আচ্ছা তো এখন আসি হচ্ছে মান কত দেখো বিসি হচ্ছে আমরা কি ধরে নিয়েছিলাম বিসি হচ্ছে এল বাই টু তাহলে হচ্ছে রে বিসি কে আমরা বসাই দিয়ে ধরো এল বাই টু হিসেবে বসাই দিলাম বিসি হচ্ছে রে কি এল বাই টু বসাই দিলাম এখন হচ্ছে রে সিডি এখন তুমি যদি সিডি চিন্তা করো দেখো সিডির কি আমরা ডাইরেক্ট ভ্যালু জানি এটা ডি বাই টু জানি এটা কত এল বাই টু জানি বাট ভ্যালুটা জানি না তো আমরা যদি সিডিরা সাপ্লাই করি এটা দেখো সমকোণী ত্রিভুজ এই জায়গাটায় যদি পিঠাগড়া স্যাপ্লাই করি সেটা কি তোমাদের আর কোনো ব্যাপার যে এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগ ফলের সমান তাহলে এটা কি এটা তো আমরা জানি তাহলে আমরা এটা ইকুয়াল টু যে স্কোয়ার রুট অফ এটা তো জানি যে তারপরে হচ্ছে একটু দেখাই যে হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে আমাদের ডি এটা হচ্ছে রে সি এটা হচ্ছে বি এটা যদি থেটা হয় আচ্ছা দেখো থেটাটা লাগবে না আমরা জানি অতি কি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি কি দেখো সিডি ইকুয়াল টু এইটাকে ওই পাশে হচ্ছে না আমি নিয়ে যাবো বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এটাই স্কোয়ার রুট অফ হবে তাহলে আমরা জাস্ট দেখেই বসাই দিতে পারি যে বিসি স্কোয়ার মাইনাস তোমার কি বলতে পারি বিডি স্কোয়ার ঠিক আছে তো এখন আসি এখানে হচ্ছে ধরো ডাব্লিউ এল বাই ফোর চলে আসলো আমরা এদের কাজে একটু আলাদা করে রাখি কোনো সমস্যা নেই বিসি স্কোয়ার কত বিসি মানে এল বাই টু মানে হচ্ছে তোমার এল বাই টু হোল স্কোয়ার মাইনাস বিডি কত দেখো বিডি হচ্ছে যে আমাদের বিডি হচ্ছে ডি বাই টু ডি বাই টু হোল স্কোয়ার তো এখান থেকে দেখো কি আসতেছে আমরা ডাব্লিউ এল ডিভাইডেড বাই ফোর ইন্টু দেখো এই যে স্কোয়ার রুট অফ ভিতরে কি আসতেছে এল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বুঝা যাচ্ছে এখানে কি আসতে আছে আমাদের এখানে আসতেছে আমাদের হচ্ছে যে এল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যে আমাদের কত ওয়ানই আসতেছে ঠিক আছে এইটুকু আচ্ছা এইটুকু যদি বুঝি তারপর হচ্ছে যে আমাদের একটু বাকিটুকু হচ্ছে আমরা অন্য একটা পেজে করি দেখো আমাদের হচ্ছে যে বাকি কাজটা কি দেখো প্রবলেম হচ্ছে আমরা ফাইভে আছি তো দেখো এখানে আমরা দেখো টি এর মান বের করতেছি বা এই সুতার টান এই সুতার টান বের করতেছি টি এই সুতার টান টি টু দেখো আসতেছে আমাদের ইন্টু ওয়ান বাই আচ্ছা এখানে দেখো দুইটা জায়গায় ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই ফোর আমি কমন নিয়ে নিতে পারি দেখো এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার চলে আসতেছে ঠিক আছে এতটুকু তারপর দেখো ডাব্লিউ এল বাই ফোর এই দেখো ওয়ান বাই ফোর কে আমি দেখো বাইরে নিয়ে আসতে পারি দেখো এইভাবে লিখতে পারি না দেখো ওয়ান বাই ফোর ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার জাস্ট ভেঙে দেখালাম এটা বাইর করে আনলাম তো ওয়ান বাই ফোর ওয়ান ওয়ান বাই বাই স্কোয়ার রুট অফ ফোর মানে কি আমরা জানি ওয়ান বাই টু কারণ সেটা মানে টু স্কোয়ার করলে আর কি আসে টু তো তাহলে আসে কি ডাব্লিউ এল বাই ফোর ইন্টু হাফ এখানে আসে এইটুকুতে হাফ আর এইটুকুতে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আর ওয়ান আসে আচ্ছা তো তারপর দেখো কি আসে এই হাফটা উল্টায় গেলে কি হবে তোমরা জানো টু হয়ে যাবে উপরে উঠে তাহলে টু হলো উপরে আর নিচে আসলো আর কি এই নিচে তাহলে একবারেই যদি আমরা লিখি তাহলে আসে ডাব্লু এল ডিভাইডেড বাই টু ইন্টু এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এটাই দেখো হচ্ছে আমাদের সুতার যে টান তার মান এই যে দেখো এটাই আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছে যে এই যে সুতাটা ছিল এই যে সুতাটা ছিল এই সুতাটার টান হচ্ছে যে আমাদের সুতাটার টান অর্থাৎ আশা করি সমস্যাটা বোঝা গিয়েছে যে কি করেছিলাম আবার যদি একটু ছোট্ট করে বলি যে এখানে আমরা এই ডি দূরত্বে যে ছিল দূরত্বে আনুভূমিক দূরত্বে ছিল ধরো হচ্ছে যে এখানে আমি একটা এল দৈর্ঘ্যের সুতা দিয়ে দেওয়া হয় এই সুতাটার মধ্যে একটা আংটা ধরি হচ্ছে যে ঝুলে মাঝখানে যখন ঝুলে থাকবে তখন এইটুকু হবে ডিবাই টু মোটামুটি এই জিনিসটা ধরে আমরা লামের সূত্র প্রয়োগ করলাম তারপর কিছু ত্রিকোণমিতিক জায়গা ইউজ করে দেখো হচ্ছে আমরা প্রমাণটা করে ফেললাম দেখো এই জিনিসটা দেখতে একটু জটিল মনে হলো আসলে কাজটা কিন্তু খুবই সোজা অত বেশি কঠিন কিছু না ঠিক আছে ব্যাপারটা তা আশা করি প্রবলেমটার সলিউশন তোমরা সবাই ধরতে পেরেছো এখন আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাব আচ্ছা তো আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাই প্রবলেম নাম্বার 6 এ তবে একটু বলে রাখি 6 এ শুরু করার আগে 6 এর প্রবলেমে দুইটা পার্ট আছে তো দুইটা পার্টি একটু বড় তো বড় বলতে হচ্ছে সোজাই বাট হচ্ছে এটা একটু পেজ সংকটের কারণে সংকট বলতে হচ্ছে যে এক পেজে তো একটু হবে না তো এইজন্য দুইটাকে দুইটা পার্ট করে নিয়েছে তো বলতে গেলে প্রবলেম 67 একই তো আমরা দেখলেই মোটামুটি বুঝতে পারবো একই চিত্র একই ব্যাপারগুলা তো যাই হোক তো আমরা আর কি যে শুরু করি আর কথা না bari তো আমাদের হচ্ছে দে প্রবলেম 6 নম্বরে দেখে কি বলেছে বলেছে হচ্ছে একটি ত্রিভুজের লম্ব কেন্দ্র হচ্ছে রে ও লম্ব কেন্দ্র কি সেটা কি সবার মনে আছে লম্ব কেন্দ্র কি লম্ব কেন্দ্র হচ্ছে যে আমাদের আমরা কি জানি যে একটা ত্রিভুজে আচ্ছা লম্ব কেন্দ্রকে एक्चुअली যদি ছোট করে দেখা যে এটা হচ্ছে একটা ত্রিভুজ লম্ব কি লম্ব কেন্দ্র মানে হচ্ছে যে তিনটা লম্ব এই শীর্ষ থেকে এই বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র বুঝা গিয়েছে আচ্ছা তো কাইন্ড অফ হচ্ছে আমাদের কি দুইটা লম্ব আঁকলেই হয় আমাদের কি আর বেশি লম্ব আঁকতে হয় না কারণ তৃতীয়টা অবশ্যই ওই পয়েন্ট দিয়ে যাবে তো মোটামুটিভাবে আমরা যেহেতু লম্ব কেন্দ্র আঁকতে হবে আমরা আর কি যে মোটামুটিভাবে একটা ত্রিভুজ এঁকে ফেলি আর কি এটা ধরো হচ্ছে একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারি তো সাধারণ কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করলেই হবে তো আমাদের এটার লম্ব কেন্দ্রটা ফার্স্টে বের করব তারপরে দেখি কি বলেছে তো লম্ব কেন্দ্র কি বের করতে জানি যে লম্বকে আঁকতে পারি আমরা স্কেল দিয়ে দেখো যদি না জানি তারপরে একটু ছোট্ট করে জানাই রাখি ধরো হচ্ছে যে তুমি এই পয়েন্ট থেকে এই লাইনের উপর লম্ব আঁকতে চাও কিভাবে আঁকবে দেখো তুমি জাস্ট নর্মালি যে কোনো একটা স্কেল নিবে তুমি একটা স্কেল নিবে স্কেল নিয়ে স্কেলের দেখো এই পাশে হচ্ছে তোমার ইঞ্চি আর এই পাশে হচ্ছে যে সেন্টিমিটার তো এই লাইনের সাথে যে লাইনের উপর লম্বা আঁকবে যে দেখো এই সেন্টিমিটারের দাগ আর ইঞ্চির দাগ এক লাইন বরাবর থাকে তাহলেই বুঝে ফেলবা যে তোমার লম্ব আঁকা কমপ্লেক্স এটা লম্ব হয়ে গিয়েছে বুঝছি এইরকম ভাবে লম্ব তোমরা খুব ইজি ওয়েতেই আঁকতে পারো তাহলে এই দিক থেকেও যদি আমি আঁকতে চাই এই পয়েন্ট থেকে এর উপর একটা লম্ব তাহলে দেখা হচ্ছে যে আমাদের ব্যাপারটা আশা করি এখন বুঝতে পারা যাচ্ছে বা তো সাইন প্যানের দাগ একটু গাঢ় হওয়ার কারণে হয়তোবা আর কি যে একটু দাগ নির্ণয় করার জন্য একটু ঝামেলা হচ্ছে বাট আশা করি তোমাদের পেন্সিলে খুব ইজিলি জিনিসটা পেয়ে যাবা ওকে ভয়লা পেয়ে গিয়েছি তো এখন হচ্ছে এটা তো দেখো এটার তৃতীয় লম্বটা দেখো এই বিন্দু দিয়ে অবশ্যই যাবে তাহলে হচ্ছে যে এটাকে আমরা ও বলে ফেলি যাই হোক আমাদের আর আঁকতে হবে না যে তৃতীয় বিন্দু আঁকতে হবে একটু কাজ আছে মানে তারপর যাই হোক আমরা একে ফেলে থাক সমস্যা নেই না আঁকলেও হবে না এখানে আঁকতে হবে তিনটে যাই হোক তো আমরা তারপর প্রশ্নে ফিরে আসি মোটামুটি ভাবে আমাদের এবিসি ত্রিভুজ বলেছে এই দেখো আমাদের ত্রিভুজ এ ত্রিভুজ বি এবং সি এর তিনটা শিশু আমরা পেয়ে গিয়েছি বসে ও হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে বিসি ও বিন্দু থেকে বিসি এর উপর ও বিন্দু থেকে সি এর উপর ও বিন্দু থেকে এবি এর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল তিনটা বল বলেছে হচ্ছে ও থেকে বিসি এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে পি ও থেকে তোমার এসি এ বা সি এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে রে দেখো কিউ ঠিক আছে তারপর ও বিন্দু থেকে কি বলেছে আমাদের এবি এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে দেখো আর এটা বলা হয়েছে বলে যে তাহলে হচ্ছে প্রমাণ করো তাহলে দেখো প্রমাণ করতে বলেছে এত কিছু প্রমাণ দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা এই এক নাম্বার সলিউশনটা এখন করবো সেকেন্ড সলিউশনটা হচ্ছে আমরা সেভেন এ প্রবলেম সেভেন এ আমরা করবো আর কি তো যাই হোক আমরা হচ্ছে এটা সলিউশন শুরু করে ফেলি তো প্রথম সলিউশনটা হচ্ছে একই যে এখানে আমরা লামের সূত্রটা ইউজ করব তো আমরা লামের সূত্রটা কি ছিল দেখো লাম সূত্রটা ছিল যে সমবিন্দু বল ঠিক আছে সমবিন্দু এবং দেখো সাম্যাবস্থা এটা বলাই আছে দ্যাটমিন্স সমবিন্দু এবং সাম্যাবস্থায় যদি তিনটা বল থাকে আমরা লামি সূত্র দেখো ব্যবহার করতে পারি তিনটা বল কে কি তাহলে বুঝে গেলাম লামি সূত্র ব্যবহার করব তিনটা বল দেখো এই পাশে হচ্ছে পি এই পাশে দেখো আমাদের কিউ এই পাশে দেখো হচ্ছে আর আমাদের কি পি কিউ আর লেখা শেষ তারপর আমরা কি জানি যদি পি নেই আমরা যদি পি নেই তাহলে কি আর এবং কিউর মধ্যবর্তী কোন নিতে হবে তাহলে আমাদের এই বাহুগুলো একটু ডিনোট করা লাগবে তো ধরে নিলাম এটা হচ্ছে এটা ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ তাহলে এখন দেখো আমরা কি জানি যদি হচ্ছে আমাদের পি নেই পি নিলে বাকি দুইটা বাকি দুইটা বাহু দেখো কি আর এবং কিউ আর এবং কিউর মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের এইটা কোনটা কি ইও এফ যে সাইন আমরা ইও এফ নিব বুঝা গিয়েছে আমরা যখন কিউ নিব কিউ নিলে এখন তোমরা নিজেরাই ধরতে পারবা কিউ যদি নেই বাকি বাঘু দুইটা কি থাকে পি এবং আর পি আর এর মধ্যবর্তী কোন হচ্ছে এটা ডিও এফ অ্যাঙ্গেল ডিও এফ এবং যখন আমরা আর নিব আর যদি নেই আর নিলে তার বিপরীত বা তার বাকি দুইটা বল বা বাকি দুইটা যেই ইয়া আছে পি এবং কিউ বল আছে তার মধ্যবর্তী দেখো ই ও ডি এটা নিব বা ডিও এটা নিব ঠিক আছে আচ্ছা তো এখন দেখো ই এফ এটার মান আমাদের জানতে হবে তাহলেই কাছে ই ও এফ ইফ এটার মান জানবো ই ও এফটা জানার জন্য আমরা আসলে আর কি যে এই ব্যাপারটাকে একটু আলাদা করে দেখো আঁকবো যে এখানে আঁকলাম এরকমই তো ব্যাপারটা যে দেখো এটা হচ্ছে যে এফ এটা ও এটা হচ্ছে যে ই আর এটা হচ্ছে এ দেখো এই পাঁচটা লম্ব মানে কি এটাও লম্ব এটাও লম্ব এখন তুমি দেখো এটা হচ্ছে যে কি একটা চতুর্ভুজ হলো না এই জায়গাটা একটা চতুর্ভুজ হলো না চতুর্ভুজের মধ্যে আমরা জানি কোন চতুর্ভুজের টোটাল চারটা কোণ আছে চার কোণের সমষ্টি হচ্ছে যে দুইশো সরি এক টু পাই বা হচ্ছে যে থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে সো এখন দেখো এই দুইটাই নব্বই ডিগ্রি প্রত্যেকে নব্বই ডিগ্রি হয়ে গিয়েছে দ্যাট মিন্ এটা নব্বই নব্বই কত একশো আশি দ্যাট মিনস বাকি দুইটার যোগ ফল অবশ্যই একশো আশি হবে তাহলে হচ্ছে একশো আশি হবে এটা কি বুঝা গিয়েছে তাহলে আমরা ও ও চাই টু কি এ এটুকু বুঝা গিয়েছে অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম কি এর মাধ্যমে প্রকাশ করা কেন আমাদের এখানে এ বি সি দিয়ে দেওয়া আছে তো তাহলে আমাদের প্রকাশ হয়ে গেল দেখো তাহলে পি বাই সাইন আমরা কি বলতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ আচ্ছা তো তারপর সেম ভাবে আমি আর আশা করি তুমি বাকিটা তোমরা বাকিটুকু ইজিলি ধরতে পারবে যে ডিও এফ দেখো প্যাটার্নটা দেখো কি হচ্ছে ই ও এফ যখন নিচ্ছি তখন কি যে পাই মাইনাস ইউএফ এর উল্টা পাশে দেখো কি আছে এ নিচ্ছি ঠিক আছে যখন আমরা ডিও এফ নিবো দেখো যখন আমরা হচ্ছে যে ডি ও এফ নিব এই কোনটা নিব এটা ঠিক উল্টা পাশে কোন কোন আছে দেখো কোন বি তাহলে আমরা কি নিব যে সাইন একশো আশি মাইনাস কোন বি সেম মেথডটা অ্যাপ্লাই করলে তুমি পেয়ে যাবে বুঝছিস এই যে এই চতুর্ভুজটা যদি চিন্তা করে যে এটা এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি মানে কি এটা 180 ডিগ্রি মাইনাস এটা হবে আশা করি এই জিনিসটা ইজিলি এখন ধরতে পারবা আর সাইন ডিওই সাইন দেখো ডি এটা দেখো আর বড় কিছু না এই দেখো এটার উল্টা পাশে ঠিক কি আছে সি অর্থাৎ সাইন 180 মাইনাস সি দেখো এই এটা জিনিসগুলো দেখো হচ্ছে যে তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে পারে যে এটা একটু অনেক কঠিন কোনো কিছু একটা বাট তোমরা সলিউশনটা দেখে দেখতেছ যে বা বুঝতেছো যে যদি একটু কনসেপ্ট গুলো একটু ভালো করে তোমরা একটু জানো দেখো এই জিনিসগুলো কত ইজিলি সলভ করতে পারতেছো আচ্ছা তো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা কি জানি যে পি বাই সাইন একশো আশি মাইনাস এ এই যে একটু আগেও করে এসেছি যে পাই মাইনাস এ বা এখানে টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস এ আমরা জানি নাইনটি ডিগ্রি যে গুণিতক জোর জোর হওয়ার কারণে সাইন সাইনই থাকবে ডাইরেক্ট এ বসে যাবে এবং সেকেন্ড কোয়ার্ডেন্টের জন্য হচ্ছে আমাদের সেটা পজিটিভ হবে তাহলে কিউ বাই আমরা কি লিখতে পারি দেখো সাইন বি আর লিখতে পারি আর বাই সাইন সি এটার জন্য বুঝছি ওই যে একশো আশি একশো আশি থাকার কারণে তো এই জিনিসটাকে যেহেতু অনুপাত তো আমরা এভাবে লিখতে পারি যে পি ইস টু টু আর টু আমাদের সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি দেখো এটা খুবই ইজিলি আমাদের প্রুভ হয়ে গেল বুঝছে ব্যাপারটা তো আমাদের এখানে এক নাম্বারের অংশটা ইজিলি প্রুভ হয়ে গেল তো যাই হোক তো এটার পাশাপাশি আমরা হচ্ছে যে এটার সাথে সাথেই দেখো হচ্ছে যে আমরা দ্বিতীয় যে প্রুফটা এটা হচ্ছে আমরা প্রবলেম সেভেনে আলাদা করে নোটিফাই করেছি এই প্রবলেম সেভেনে দেখে ফেলি আমরা এই দেখো প্রবলেম সেভেন হচ্ছে যে একই কথা বলা হয়েছে হয়তো একটু আমাদের কথাটা একটু হচ্ছে যে আমাদের একটু ভিন্ন ভাবে আসতে পারে ভিন্ন ভাবে বলতে এক দুইটা ওয়ার্ড হয়তো একটু অন্যভাবে আসতে পারে আর বাকি সব কনসেপ্ট সব ডায়াগ্রাম একই একই ভাবে হচ্ছে যে আমরা আগাবো ঠিক আছে আচ্ছা তো দেখো দেখো হচ্ছে যে আমরা এখানে কি করতে বলেছে যে বলছে পি কিউ আর মানের বল ত্রয় এবিসি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু থেকে যথাক্রমে এই যে লম্বা ভিমুখী দিকে ক্রিয়ারত মানে হচ্ছে ওই তো লম্ব যে বিন্দুটা বের করেছি সেই বিন্দুটা থেকেই একটু আগে আমরা কাজটা করেছিলাম সেই ব্যাপারটাই আর কি আর কিছুই না তো একই কাজটাই আমরা আবার ইজিলি আশা করি হচ্ছে যে আমাদের কি লম্ব বিন্দু বের করা লম্ব বিন্দু বের করা কি তোমাদের জন্য এখন আর খুব কঠিন কিছু না কেন কারণ তোমরা স্কেল দিয়েই এখন খুব ইজিলি লম্বটা টানতে পারো আশা করি হচ্ছে তোমরা অনেকেই জানো ব্যাপারটা তো যাই হোক আবার একটু রিমাইন্ড করে দিলাম তো এখন আর কি যে আমরা এটার উপর যদি লম্ব টানি এটার উপর যদি লম্ব টানি সে ধর হচ্ছে এরকম করে আমরা যদি লম্ব টানি তাহলে দেখো কি আসে আচ্ছা তো প্রত্যেকটার উপরে একটু লম্ব টানতে হবে কারণ আমাদের তিনটা যে বল ওই তিনটা বলই যে দেখাবো এই জন্য আর কি তো তিনটা বল যে দেখাবো আর অপর তা দেখো হচ্ছে অবশ্যই আমাদের এই বিন্দু দিয়েই যাবে এটা তো বোঝাই যাচ্ছে আচ্ছা তো এখানে দেখো লম্ব হবে এটাও কি হবে লম্ব হবে এটাও কি হবে লম্ব হবে এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি দেখো ও আর এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি ঠিক আছে বাকি দেখো হচ্ছে যে একই কথাই বলেছে ঠিক আছে ব্যাপারটা দেখো হচ্ছে পি বলছে যে এ কৌণিক বিন্দু হতে যে এ কৌণিক বিন্দু হতে মানে পি হচ্ছে যে এই বরাবর তারপর কিউ হচ্ছে যে বি বি কৌণিক বিন্দু থেকে এই বরাবর কিউ কাজ করতেছে এই এবং এই বরাবর আমাদের আর কাজ করতেছে ঠিক আছে তো এগুলা নাম দিয়ে দেই ই এটার নাম সরি আচ্ছা সমস্যা নেই এটার নাম ধরো হচ্ছে যে এফ দিলাম এটার নাম জি দিলাম সমস্যা নাই ডি বাদ পড়েছে সমস্যা আমরা মোটামুটি বুঝলেই হলো এখানে একই কথা কি সমবিন্দু সাম্যবস্থা অবশ্যই এখানে বলা যাচ্ছে সাম্যবস্থা এবং দেখো সমবিন্দু তিনটা বল তাহলে আমরা লামের সূত্রটা ব্যবহার করতে পারবো তো আমরা যদি লামি সূত্রটা এখন ব্যবহার করি আমরা হচ্ছে একবারে সলিউশনে চলে যাই আমরা যদি লামি সূত্র ব্যবহার করি তাহলে দেখো কি হবে লামেশ কার জন্য অ্যাপ্লাই করবো একটু আগে আমরা ম্যাটটা দেখে এসেছি সেটা হচ্ছে আর একটু একটু রিপিট করবো ধরো তোমাদের যাতে আরো ভালোভাবে হয়ে যায় তো এখানে পি কিউ আর বুঝছি কারণ তিনটা বল তা আমরা জানি পি নিলে কি হবে পি নিলে পি নিলে কি হবে বাকি দুইটা বাহুর মধ্যবর্তী কোন কত এফ ও জি অ্যাঙ্গেল কত এফ ও জি কিউ নিব কিউ নিলে কোন কোনটা দিব দেখো কিউ নিলে বাকি দুইটা বল কি আমাদের পি এবং আর এর মধ্যবর্তী কোন হচ্ছে ই ও জি অ্যাঙ্গেল কি ই ও জি আমরা যখন আর নেব এই যে আর নিচ্ছি তখন বাকি দুইটা বাহুর বলের মধ্যবর্তী কোন বাহুর না বলে বল বলা উচিত বল যদি বাহু বলি ভুল বলা উচিত না আমাদের বল বলা উচিত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোন কত দেখো এফ ও ই বা ই সাইন ই ও এফ ঠিক আছে আচ্ছা তো একটু আগে দেখো দেখে এসেছি এটা কি আমার আর বলা লাগবে যে দেখো পি সাইন এফ ও এফ ও জি মানে কি যে এই কোনটা কি হবে আমাদের পাই মাইনাস এই কোন বা একশো আশি মাইনাস এটা অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে এটার অপোজিটটা কি বলেছিলাম অপোজিটটা নিবা অর্থাৎ একশো আশি মাইনাস কোন এ এটা হচ্ছে এটা পি বাই এটা তাহলে কিউ বাই আমার কি আর বাকিটুকু আর বুঝিয়ে দিতে হবে এখন নিজেরাই পারবা দেখো ই ও জি যখন নিব এই কোনের বিপরীত কোনটা নিবা বলছি এই যে কোন বি মানে একশো আশি মাইনাস কোন বি ঠিক আছে এটা জাস্ট প্যাটার্নটা তোমরা যদি এভাবে বুঝো তাহলেই হবে আর কি আশা করি এটা তোমরা জানো যে ওই তো চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি দুই সমকোণ ওইখান থেকেই আসছেন আচ্ছা ই ও এফ কি যে এ কোণের বিপরীত সি অর্থাৎ একশো আশি মাইনাস কোন সি দেখো এটা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ কি যে আমরা জানি একশো আশি মাইনাস এ মানে কি জাস্ট সাইন এ পি বাই সাইন এ তারপর কিউ বাই সাইন বি এবং আর বাই সাইন দেখো সি এটুকু ক্লিয়ার ওকে ফাইন বাট আমরা এখন দেখি আমাদের এবিসি দিয়ে প্রকাশ করতে জিনিসটা আমরা আছে কিভাবে আমাদের আছে হচ্ছে হচ্ছে পি কিউ আর আর দিয়ে দিয়ে আমাদের প্রকাশ করতে হবে কি সাইন কোনো অ্যাঙ্গেল দিয়ে নেই হচ্ছে এক একটা অ্যাঙ্গেল দিয়ে আর এগুলো বাহু দিয়ে বাহু দিয়ে প্রকাশ করতে হবে তো আমরা ধরো হচ্ছে ধরে নেই কিভাবে বাহু দিয়ে প্রকাশ করব মনে আছে সাইন সূত্রটা সাইন সূত্রটা অ্যাপ্লাই করে করব তো ধরে নেই এই প্রত্যেকটার ভ্যালু হচ্ছে যে বা প্রত্যেকটার ইয়া হচ্ছে যে কে আচ্ছা কে না ধরলেও হয় আমাদের কে না ধরলেও হয় সমস্যা নেই আমরা পরের স্টেপে করব কাজটা এখানে কে ধরা লাগবে না বা ওইভাবে করলে আর একটু কাজটা সোজা হবে এই জন্য আমরা এভাবেই করি আর কি তো ধরি ধরি কি আমরা এখন হচ্ছে যে সূত্রটা অ্যাপ্লাই করবো সাইন সূত্র তো সাইন সূত্র অ্যাপ্লাই করা মানে কি যে সাইন সূত্রটা কি মনে আছে সবার যে সাইন সূত্রটা কি আরেকবার একটু রিভিউ করে আসি যে সাইন সূত্রটা হচ্ছে যে আমাদের এটা ধরো এটা ধরো বি এটা ধরো সি এ বি সি হচ্ছে যে তিনটা কোণিক বিন্দু বা তিনটা কোন এর বিপরীত কোন হচ্ছে বাহু হচ্ছে বি সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি যদি হয় আমরা জানি কি যে এ বাই সাইন এ যে এটা যদি নেই যে বাহু তার বিপরীত কোন মনে আছে তারপর যে বাহু তার বিপরীত কোন দেখো বি বাই সাইন বি আর সি বাই সাইন সি যাই হোক আশা করি এটা বোঝা গিয়েছে তাহলে হচ্ছে যে সাইন সূত্র হচ্ছে যে অ্যাপ্লাই করব আর ধরি মানে হচ্ছে যে এই বাহুগুলো এটা হচ্ছে যে এ ধরব এটাকে ধরবো হচ্ছে তোমার বি এটাকে ধরব হচ্ছে তোমার সি কেন কারণ হচ্ছে যে এই যে বি কোণের বিপরীত বাহু বি সি কোণের বিপরীত বাহু সি এবং এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ তো সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কি থাকে সাইন সূত্র এই যে এ বাই সাইন এ তারপর বি বাই সাইন বি টু সি বাই সাইন সি ঠিক আছে ব্যাপারটা তাহলে আমরা কি দেখলাম যে এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি ইকোয়াল টু সি বাই হ্যাঁ তোমরা হয়তো হাওয়াতে পারো এটাকে সমীকরণ এক দিয়ে সমীকরণ দুই দিয়ে আমরা যদি ভাগ করি এটা তাহলে দেখো এসে যায় হ্যাঁ ওইভাবে আর কি যে খুব ইজি করে করা যায় বাট হচ্ছে আমরা একটু ফর্মালি করবো ঠিক আছে এগুলো ইনফর্মাল এগুলো করবো না আমরা হচ্ছে যে যেই সমানুপাতের সূত্রটা আছে বা সমানুপাতের কাজগুলো আছে ওগুলো দিয়েই করবো আর কি তো এই জন্য ধরে নিচ্ছি আর কি যে এটা ইকোয়াল টু কে তো এটা কে ধরে নিলাম তো কে যদি ধরে নিই তাহলে হচ্ছে যে আমরা কি বলতে পারি দেখো আমরা বলতে পারি যে অর্থাৎ যে আমরা বলতে পারি এখান থেকে যে যে অর্থাৎ আমরা কে এটা এ টু বলতে পারি বা এখান থেকে আমরা বলতে পারি দেখো যে সাইন এ মানে কি সাইন এ মানে হচ্ছে এ বাই কে ঠিক আছে এখন এই অনুপাতের মানও দেখা হচ্ছে যে কে তাহলে আমরা কি বলতে পারি যে বি বাই সাইন বি ইকুয়াল টু কে দ্যাট মিন্স আমরা কি বলতে পারি যে সাইন বি যখন নিবো কে এখানে চলে আসবে তাহলে সাইন বি ইকল টু কি বি বাই কে সেমভাবে এই অনুপাতের মানুষ দেখো কে তাহলে হচ্ছে এখানে আমরা কি বলতে পারি সি বাই সাইন্স হচ্ছে যে তোমার কে কে বাই আর কি যে এখানে দাগ দিয়ে দিচ্ছি ভুলে তো এখানে তাহলে আমরা লিখতে পারি সাইন্স সি ইকল টু সি বাই এতটুকু বুঝা গেছে অর্থাৎ আমরা যেখানে ধর হচ্ছে যে সামনে আমরা সামনে যেখানে হচ্ছে আমরা সাইন এ পাবো তার জায়গায় এ বাই কে বসাবো যেখানে সাইন বি পাবো সেখানে বি বাই কে বসাবো যেখানে সাইন সি পাবো সেখানে আমি সি বাই কে বসাবো তাহলে আমরা হচ্ছে যদি আরেকটু সামনে আগাই তো এখন দেখো হচ্ছে যে আমরা প্রবলেম নাম্বার সেভেনের জন্য করতেছি প্রবলেম সেভেনের জন্য বাকি কাজটা রূপ হবে দেখো বাকি কাজটা হবে হচ্ছে আমাদের এই জায়গা থেকে এটাকে সমীকরণ এক দিয়ে রাখি তো আমরা একের মধ্যে এখন আসি একের মধ্যে কি আছে পি বাই সাইন এখন কি আমি সাইনে বসাবো কেন সাইনে আমি বসাবো না কারণ আমি আমার এই প্রমাণ পাওয়ার জন্য এবিসিতে আমাদের কনভার্ট করে নেওয়া লাগবে যেখানে সাইনে আছে এখানে দেখো আমি এ বাই কে বসিয়ে দিলাম ইকুয়াল টু কিউ এই দেখো এখানে আছে সাইন বি সাইন বি এর জায়গায় দেখো আমি বি বাই কে বসাতে পারি আর এখানে আছে দেখো আর বাই সাইন সি এর জায়গায় দেখো আমি বসাতে পারি যে সি বাই কে বুঝা গেছে এখন দেখো হচ্ছে যে আগে ছিল এটা কোণে এখন সেটা দেখো বাহুতে রূপান্তর হয়ে গিয়েছে আমার এখানে বাহুতে চেয়েছে এই জন্য তারপর বাকিটুকু যা হচ্ছে ক্যালকুলেশন যে বা আমরা হচ্ছে যে কিভাবে এই জিনিসটা বলতে পারি দেখো আমরা বলতে পারি এখানে যে পি এই কেটাকে উপরে আমি তুলতে পারি দেখো এখানে এই কেটাকে আমি উপরে তুলতে পারি এখানে দেখো আমি এই কেটাকে উপরে তুলতে পারি নিচে দেখো এবিসি পড়ে থাকে আচ্ছা তো এটা যেহেতু সমানুপাত প্রত্যেকটা জায়গায় আমি একই কাজ করতে পারি এখানে দেখো প্রত্যেকটা জায়গায় আমি এই যে কে দ্বারা ডিভাইড করতে পারি এটা তো জানি সমানুপাতের ব্যাপারে যদি কে দ্বারা ডিভাইড করি তাহলে দেখো কি আসে পি বাই এ ইকাল টু কিউ বি টু দেখো আর বাই সি একটু আগে দেখে এসেছি যে অনুপাতের ওই ব্যাপারগুলা থেকে আমরা এটাতে লিখতে পারি একবারই যে পি ইস টু কিউ ইস টু আর এই ফর্মটাকে লিখতে পারি এ ইস টু বি ইস টু সি দেখো আমাদের হচ্ছে প্রুফটা কত ইজিলি চলে এসেছে যে আমাদের কি চেয়েছিল আমাদের চেয়েছিল হচ্ছে যে এই পি কিউ আর দিয়ে বা বলের সাথে হচ্ছে আমরা একটু আগে ম্যাথে দেখে এসেছি এই কোণের সম্পর্ক চেয়েছিল হ্যাঁ আমাদের এই কোণের সম্পর্ক পর্যন্ত বের করতে হয়েছিল তারপর বাহুর সম্পর্ক বের করার জন্য আমাদের দেখো সাইন্স সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে আচ্ছা যাই হোক সাইন্স সূত্রটা অ্যাপ্লাই করার ফলে বাকিটুকু বীজগানিত করেই আমরা হচ্ছে দেখো প্রমাণ করে ফেললাম আমাদের প্রমাণটা তো যাই হোক মোটামুটি ভাবে আশা করি এই দুইটা সমস্যা তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আর কি